ভুবনগড় মডার্ন এগ্রো ফার্ম থেকে বলছি। আমি এখন আমার রকমেলন চাষ করছি, রকমেলন চাষের পরিচর্যা করতেছি এবং এটার যেই মাছা পদ্ধতিতে করব মাছা বাঁধতেছি। আমাদের দেশের প্রান্তিক চাষিরা সবসময় যে কোনো মাছা, লাউয়ের মাছা বা শশার মাছা, তারপর আপনার টমাটোর মধ্যে টমাটো গাছ বা যে কোনো মাছাই প্লাস্টিক রশি ব্যবহার করে। প্লাস্টিক রশিটা মূলত মাটিতে পচনশীল না, পচে না। প্লাস্টিক রশিটা এটা মাটিতে পচনশীল না, তো এটা আজকে থেকে যদি 2-4-5 বছর পরে দেখা যাইব যে মাটিটার মধ্যে প্লাস্টিকের ছোট ছোট টুকরা বেরিয়ে গেছে। এই প্লাস্টিকের মধ্যে যে সারাটা করব, এই সারাটা আর বড় হইতো না, কোনো ওষুধে ধরতো না এবং মাটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত। আমি মনে করি আমরা চাষিরা যদি সুতলিটা পচনশীল, এই যে আলগোস্তে সিরা জায়গা টান দিলে, এটা যদি প্রান্তিক চাষিরা এই সুতলি দিয়া যদি মাছা বান্ধে, সুতলি দিয়া কাজ করে, তাইলে জমির কোনো মাটির কোনো ক্ষতি হইতো না। এটা জমিনে ফরক বা যেটাই হোক, এটা আমরা ভবিষ্যতের জন্য ভালো হইব। এই যে এটা পাওয়া যায়, দামও কম, মাত্র 35 টাকা এক বান্ডেল। এটা দিয়া মাছা বাঁধলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকার হইব, আর এই প্লাস্টিক দিয়ে মাছা বাঁধলে এটা আস্তে আস্তে মাটিটা নষ্ট হয়ে যাবে। মুরাদনগর উপজেলা কৃষি অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারদের নিকট আমার আবেদন থাকবে, ওনারা যেন সবজি খেতগুলো ভিজিট করে ওনাদেরকে এই বক্তব্য দেয় যে আপনারা সুতলি দিয়া পচনশীল জিনিস দিয়া সবসময় মাছা বাঁধবেন।